শ্রী তাপস কুমার ভদ্র মহাশয় তার সুদীর্ঘ কথা আমাদের বিদ্যালয়ে মাননীয় প্রধান শিক্ষক শ্রী তাপস কুমার ভদ্র মহাশয় বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। উপস্থিত বিদ্যালয়ের প্রেসিডেন্ট পরিচালনা সদস্যবৃন্দ, উপস্থিত আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রী অমর কৃষ্ণ শাহ মহাশয়, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়, আমাদের বিদ্যালয় থেকে অবসর নিচ্ছে। শিক্ষার্থীদের মনে আপনি চিরভাস্বর হয়ে থাকবেন, আর সহকর্মীদের কাছে খুব কাছের মানুষ আপনজন। আপনি দীর্ঘ জীবন লাভ করুন, সুস্থ থাকুন, আপনার অবসর জীবন হোক আনন্দময়। পরমেশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা। আমাদেরকে মুক্ত করবেন, আমরা আশা করব বর্তমান পরিচালন কমিটি, বিদ্যালয় পরিচয়গুলির সদস্য বৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা বৃন্দ, 2011 সালের 30শে এপ্রিল আমাকে এই মঞ্চ থেকে বিদায় সম্ভাষণ জানানো হয়েছিল। সেদিকে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার স্নেহী, আমার প্রিয়, আমার ছোট ভাইয়ের মতো প্রধান শিক্ষক তাপস কুমার ভদ্র মহাশয়। আমার শিক্ষকতা জীবনে স্যারের প্রতি আমার যদি কোনো কটু কথা বা কোনো ভুলভ্রান্তি করে থাকি স্যারের কাছে এবং স্যারের উদ্দেশ্যে আজকে একটি গান গাইব। সে জবানি গুলি আমায় জীবিত
প্রত্যেকটা মানুষের শিক্ষায় দীক্ষায় যতই উন্নতি হোক না কেন, কিন্তু যদি মানসিক যদি উন্নতি মানে মানুষের যদি উত্তরণ না হয়, মনুষ্যত্ব বোধ না থাকে, সে মানুষই নয়। তাপস ভট্টকে দেখেই শিখুক মানুষ বড় হতে পারে, শ্রদ্ধা করতে পারে, ভালোবাসতে পারে, আর মানুষের তো এই বিকাশ সমাজের বুকে প্রয়োজন। আর সেইটুকু স্মরণ করে তাপস ভট্টের জীবনকে আমি পরম পিতার কাছে প্রার্থনা করি, ওর জীবন আরও দীর্ঘায়ু হোক ও ভালো হোক। শুধু কয়েকটি কথা না বললেই হয় না, ওনার এই দীর্ঘ 13-14 বছরের কর্মজীবনের মধ্যে আমি এই পরিচালন কমিটিতে 6 বছর থেকে ওনাকে আমি খুব কাছ থেকে দেখেছি। বর্তমান পরিচালন সমিতির সদস্যবৃন্দ এবং প্রাক্তন সভাপতি হরেনচন্দ্র পাল মহাশয় এবং প্রাক্তন সদস্য সদস্যবৃন্দ এবং আমার সবচেয়ে আনন্দ লাগছে যে এই বিদ্যালয়ের তিনজন সহকর্মী আজকে আমার বিদায় অনুষ্ঠানে এসেছেন, তাদের প্রতিও আমার শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি। আর এই বিদ্যালয়ে এবং বিদ্যালয়ের মূল ব্যাপারটাই কিন্তু বিদ্যালয়ের পড়াশোনা, এটা হচ্ছে মনে রাখতে হবে যে একটা বিদ্যালয়ের পরিচয় সবচেয়ে বেশি হচ্ছে তার 80% পরিচয় হচ্ছে তার শিক্ষাগত ব্যাপার। আমি যেটা করতে পেরেছিলাম সেটা হচ্ছে আমি আসার আগে আমাদের বিদ্যালয়ে একটা চিঠি এসেছিলো যারা 30%-এর নিচে বিদ্যালয়ের পাশের সংখ্যা ছিল। যাই হোক, আমি যখন এই বিদ্যালয়ে যোগদান করি তখন এই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল 714 মতো, পরবর্তীতে এই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা প্রায় 2200-2300 হয়েছিল, যদিও এখন একটু কম কারণ বিদ্যালয়ের আশেপাশের স্কুলগুলোতে আমরা